প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজকের ইতিহাস ক্লাসের বিষয়বস্তু গৌতম বুদ্ধ তার জীবনী এবং তার দ্বারা বৌদ্ধ ধর্ম কতটা প্রসার লাভ করেছিল সেটা সম্বন্ধে আমি আলোচনা করব এই ক্লাসে আমি কোনো বোর্ডওয়ার্ক করাতে পারছি না কিছু টেকনিক্যাল ফল্টের জন্য তবে স্ক্রিনের ওপর তোমরা লক্ষ্য রাখলে আশা করি তোমরা ডিটেলস বুঝতে পারবে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবে যাতে পরবর্তী এক্সামগুলোতে তোমাদের অনেক সুবিধা হয় তাহলে বেশি দেরি করবো না চলো তাহলে পড়ানো হোক গৌতম বুদ্ধ এবং তার দ্বারা বৌদ্ধ ধর্মের প্রসার গৌতম বুদ্ধ মূলত বৌদ্ধ ধর্মের প্রচারক তার জীবনী আলোচনা করার প্রথম দিকেই তার জন্ম বৃত্তান্ত একটু আলোচনা করে নেওয়া প্রয়োজন ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তান বৌদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধদেবের জীবন সম্পর্কে ঐতিহাসিক তথ্যের একান্ত অভাব পরিলক্ষিত হয় পালি সূত্রনিপাত জাতক মহাবংশ দ্বীপবংশ এবং সংস্কৃত গ্রন্থ ললিত বিস্তার থেকে তার জীবনের তথ্যাদি জানা যায় পরবর্তীকালে গ্রন্থ অশ্ব ঘোষ রচিত বুদ্ধ তার সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায় হিমালয়ের পাদদেশে নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তু রাজ্যে সাক্ষ্য নামে এক ক্ষত্রিয় জাতি বাস করত এই রাজ্যে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল গৌতম বুদ্ধের পিতা শুদ্ধধন এই রাজ্যে নির্বাচিত রাজা ছিলেন তার মাতার নাম ছিল মায়াদেবী তিনি ছিলেন দেবদহে রাজকন্যা বস্তুর কাছে লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধদেবের জন্ম হয় তার জন্মকাল সম্পর্কে পণ্ডিতদের মধ্যে নানা মতভেদ আছে অনেকে এ সম্পর্কে পাঁচশো চুয়াল্লিশ এবং তিনশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দ এর কথা বলেছেন তবে অধিকাংশ ঐতিহাসিক পাঁচশো ছষট্টি খ্রিস্টপূর্বাব্দকে তার জন্মকাল বলে মেনে নিয়েছেন তার নাম রাখা হয় সিদ্ধার্থ নবজাতক ভূমিষ্ঠ হওয়ায় সাত দিন পরে তিনি মাতৃহীন হয়ে পড়ে তখন মাতৃসমা ও বিমাতা প্রজাপতি গৌতমী তাকে লালন পালন করেন এজন্য তার নাম হয় গৌতম বাল্যকাল থেকে গৌতমের মানসিকতা ছিল ভিন্ন প্রকৃতির জীব জগতের দুঃখ কষ্টে তিনি বিচলিত হতেন এবং রাজপ্রাসাদের বিলাস বৈভবের প্রতি তার রূপ। আকর্ষণ ছিল না দুঃখ ক্লিষ্ট অন্ধকারময় পৃথিবীর ব্যথা বেদনা ব্যাথি মৃত্যুর হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই চিন্তাতে তিনি ব্যাকুল ছিলেন পিতার ইচ্ছানুসারে মাত্র ষোলো বছর বয়সে গোপা মতান্তরে যশোধরা নামনি এক সাক্ষ্য কুমারীর সঙ্গে তার বিবাহ হয় উনত্রিশ বছর বয়সে রাহুল নামে তার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেন সংসারের মায়াবন্ধন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে দেখে এক গভীর নিশীথে সবার অগচরে তিনি গৃহত্যাগ করেন বৌদ্ধ শাস্ত্রে এই ঘটনা নিষ্ক্রমণ নামে খ্যাত গৃহত্যাগের পর বৈশালী ও রাজগৃহের বিভিন্ন গুরুর কাছে কিছুকাল তিনি বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন ও যোগ শিক্ষা গ্রহণ করেন এইসবে তার মন পরিতৃপ্ত হল না এভাবে দীর্ঘ ছয় বৎসর বয়সে গয়ার নিকটবর্তী উরু বিল বিলব নামক স্থানে নৈরঞ্জনা নদীর তীরে এক অসত্য বৃক্ষের নিচে তিনি গভীর ধ্যানে মগ্ন হন তার মনে তখন কঠিন প্রতিজ্ঞা দিব্য জ্ঞান লাভ না করা পর্যন্ত এই আসন তিনি ত্যাগ করবেন না এই আসনে তার শরীর শেষ হবে দীর্ঘ এক মাস ধ্যানের পর মতান্তরে উনচল্লিশ ঊনপঞ্চাশ দিন ধ্যানের পর এক রাত্রির শেষে প্রহরে তিনি বোধি বা সম্বোধি বা দিব্য জ্ঞান লাভ করেন এ সময় তার বয়স পঁয়ত্রিশ বছর বোধিলাভের পর তার নাম হয় বুদ্ধ বা জ্ঞানী বা তথাগত বা যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন যে স্থানে তিনি বুদ্ধত্ব লাভ করেন তার নাম হয় বোধগয়া বা বুদ্ধগয়া এবং যে বৃক্ষটির নিচে ধ্যানরত হয়ে তিনি বুদ্ধত্ব অর্জন করেন তার নাম হয় বোধদ্রুম বা বোধিবৃক্ষ বুদ্ধত্ব লাভের পর কাশীর নিকটবর্তী ঋষিপত্তন বর্তমান যার নাম সারনাথ এর মৃগদাভ উপবনে পঞ্চভিক্ষু নামে পরিচিত তার পাঁচজন শিষ্যের কাছে তিনি প্রথম ধর্ম প্রচার করেন এই পাঁচজন শিষ্য ছিলেন বপ্প ভদ্রীয় অশ্বজিৎ মহানাম ও কণ্ডিন্য এই ঘটনা ধর্মচক্র প্রবর্তক নামে পরিচিত এরপর দীর্ঘ ৪৫ বছর ধরে উত্তর ও উত্তর পূর্ব ভারতে নানা স্থানে আপামোর জনসাধারণের মধ্যে ধর্মপ্রচার করে বহু নরনারীকে তিনি নিজেও ধর্মে দীক্ষিত করেন তার ধর্মপ্রচারের মাধ্যমে মাধ্যম ছিল লোক ভাষা মাগধি প্রাকৃত সংস্কৃত নয় কিন্তু মগধরাজ বিম্বিসার কুশুলরাজ প্রসেনজিৎ তার মহি মহিষী মল্লিকা বুদ্ধদেবের শিষ্যত্ব গ্রহণ করেন আটশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে আশি বছর বয়সে মল্ল রাজ্যের রাজধানী কুশিনগর বর্তমানে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কাশিয়া তিনি দেহত্যাগ করেন মহাপরি নির্মাণ সূত্রতে তার মৃত্যুর মর্মস্পর্শী বিবরণ আছে একদিন বৈশাখী পূর্ণিমা তিথিতে লুম্বিনী উদ্যানে যে মহাজীবনের সূচনা হয়েছিল আশি বছর পর আরেক বৈশাখী পূর্ণিমা তিথিতে তার অবসান ঘটল এই ঘটনা মহাপরিনির্মাণ নামে খ্যাত গৌতম বুদ্ধের ধর্মমত কী ছিল এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে তার ধর্মমতের উদ্দেশ্য কী ছিল বুদ্ধদেব ছিলেন বাস্তববাদী ধর্মপ্রবর্তক এবং সমকালীন বাস্তবতাকে তিনি সম্যকভাবে উপলব্ধি করেছিলেন আত্মা ও ঈশ্বর সম্পর্কিত বিতর্কে অংশগ্রহণ না করে জাগতিক সমস্যাগুলিকে কেন্দ্র করেই তিনি তার মতবাদ প্রচার করেন তার ধর্মের মূল লক্ষ্য হলো মানুষের দুঃখ থেকে নিবৃত্তি লাভের উপায় সম্পর্কে সন্ধান দেওয়া তিনি বলেন যে সমুদ্রের জলে যেমন একটি স্বাদ তা হলো নোনা আমার ধর্মের একটি লক্ষ্য তা হলো মানুষের দুঃখের হাত থেকে মুক্ত করা এর ফলে এরপরে তিনি আর্যসত্য এবং অষ্টাঙ্গিক মার্গ প্রচার করেছিলেন এই ধর্মমতের মতের বিশ্বাসী হয়ে সত্য এবং অষ্টাঙ্গিমার কী একটু আলোচনা করা যাক এই ধর্মের কয়েকটি মূল সত্যের উপর প্রতিষ্ঠিত তার মতে জগৎ দুঃখময় কামনা বাসনা তৃষ্ণা ও আসক্তির হল দুঃখের কারণ দুঃখের কারণগুলি ধ্বংস করে দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় এই কারণগুলি ধ্বংসের উপায় আছে এই চারটি সত্যকে সত্য বলে মানুষের আসক্তির বিনাশের জন্য তিনটি তিনি আটটি পথের কথা বলেছেন এগুলিকে অষ্টমার্গ বা অষ্টাঙ্গিক মার্গ বলা হয় এগুলি হল সদ বাক্য সৎকার্য সৎ জীবন সৎ চেষ্টা সৎ চিন্তা সৎ সংকল্প সৎ দৃষ্টি সৎ সমাধি এই অষ্টমার্গ এর অনুশীলন করলেই অন্তরে প্রজ্ঞা বা পরম জ্ঞানের সঞ্চার হবে এবং তা থেকেই আসবে নির্মাণ বা মুখ্য নির্মাণ হল কামনা বাসনা শোক দুঃখে দুঃখ কষ্টের ঊর্ধ্বে এমন এক অবস্থা যেখানে অপার শান্তি ও অনন্ত সুখ বিদ্যমান এবং সেখানে পঞ্চলে আর পূর্বজন্ম হবে না তিনি মনে করতেন যে চরম ভোগবিলাস এবং চরম কৃচ্ছ সাধনা ও তপসচ তপস্যচর্যা এই দুই আত্মার উন্নতি পথে বিঘ্নস্বরূপ এ কারণে তিনি এই দুই চরমপ্রন্থার মধ্যবর্তী মধ্যপ্রন্থা বা মধ্যপথ বা মজিম প্রন্থা অবলম্বনের পক্ষপাতি ছিলেন তাছাড়া তিনি বেদের অপৌরুষে অপৌরুষেরতা যাগযজ্ঞের কার্যকারিতা অনুষ্ঠান সর্বস্বতা জাতিভেদের কঠোরতা এবং স্বর্গ বা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী ছিলেন না বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো নিয়ে একটু আলোচনা করা যাক সর্বসাধারণের বোধগম্য পালি ভাষায় বুদ্ধদেব তার উপদেশ দান করেন তার জীবদ্দশায় তার কোনো বাণী লিপিবদ্ধ হয়নি তার নির্মা তার নির্মাণ লাভের কয়েক সপ্তাহ পরে খ্রিস্টপূর্ব আটশো ছিয়াশি অব্দে মগধে রাজা অজাত শত্রুর উদ্যোগে বুদ্ধদেবের শিষ্যরা মগধের রাজধানী রাজগৃহে এক সম্মেলন অর্থাৎ বৌদ্ধ প্রথম বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করেছিলেন ভাষায় রচিত এই ধর্মগ্রন্থ সেই সময় যে ধর্মগ্রন্থ রচনা হয়েছিল তার নাম ত্রিপিটক পিটক কথার অর্থ পাত্র বা ঝুড়ি বৌদ্ধ শাস্ত্রে তিনটি ভাগই হলো ত্রিপিটক ত্রিপিটক হল সুত্যপিটক বিনয় অভিধর্মপিটক অভিধর্মপীটক সুত্যপিটককে বুদ্ধের উপদেশাবলী বলি পিটকে বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুদের পালনীয় বিধিসমূহ ও সঙ্গে নেওয়া এবং অভিধর্মপিটকে বৌদ্ধ ধর্মের দার্শনিক তথ্যসমূহ আলোচিত হয়েছে পালি ভাষায় রচিত জাতক একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ এতে বুদ্ধদেবের জন্ম পূর্বজন্মের কাহিনী বিবৃত তাছাড়া সিংহলি গ্রন্থ মহাবংশ ও দিববংশ গ্রন্থ দুটিতে বৌদ্ধ ধর্মের ইতিহাস আলোচিত হয়েছে আশা করি আমার ক্লাসের বিষয়বস্তু তোমাদের ভালো লেগেছে এই ক্লাসের বিভিন্ন তথ্য তোমাদের পরবর্তী এক্সামগুলোতে কাজে লাগবে যদি তোমাদের এই ভিডিও বা আমার ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও বেল বটনে ক্লিক করো এবং একটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের শেয়ার করো যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবাই পেয়ে যায় এবং তোমাদের পরবর্তী এক্সামগুলোতে অনেক সুবিধা হয় সবাই ভালো থাকবে